ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের আয়োজন ইংলিশ, আর এখান থেকে আমরা আপনাদের নিয়েছি ধারাবাহিক যে আলোচনাটি আমাদের চলছে, দ্য ফ্রগ অ্যান্ড দি অক্স, এই ইউনিটটি ইউনিট 4। মূলত আমরা আজকে যে কাজটি করতে যাব শিক্ষার্থীরা 4.9। শিক্ষার্থীদের জন্য একটা বিষয় শুধু স্মরণ করে দিতে চাই, যে সকল শিক্ষার্থীরা এখনো আমাদের বিগত 1 থেকে 8 পর্যন্ত ক্লাসগুলো দেখেননি, সে সকল শিক্ষার্থীদের জন্য কিন্তু এই ক্লাসটি একেবারেই খুব কঠিন হয়ে যাবে, কারণ এখানকার আলোচনাগুলো পুরোটাই 1.8 পর্যন্ত নির্ভরশীল, মানে ওই ক্লাসগুলোর উপর নির্ভরশীল। এই বিষয়টা সম্পর্কে আরেকটু ক্লিয়ার হতে পারবেন যদি আমরা ডিরেকশনটি দেখে নিই। চলুন শিক্ষার্থীরা আমরা 4.9 এর ডিরেকশনটি দেখে নিই। শিক্ষার্থীরা আমরা 4.9 এ চলে এসেছি। শুরুতে আমরা ডিরেকশনটাকে দেখে নেব। রিড দ্য রুলস অ্যাগেইন বলছে নিয়মগুলো পুনরায় পড়ো, মানে কোন নিয়মগুলো 4.1 থেকে 4.8 পর্যন্ত যতগুলো রুলস আমরা শিখেছি সবগুলোই আবার আপনাকে রিভিশন করতে বলছে বা পড়তে বলছে। অ্যান্ড রাইট দ্য কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রিস অফ দ্য গিভেন অ্যাডজেক্টিভস ইন ইওর এক্সারসাইজ বুক। শিক্ষার্থীরা খেয়াল করেন, তোমার পাঠ্যবইয়ে দেওয়া সকল অ্যাডজেক্টিভের কম্পারেটিভের সুপারলেটিভ ডিগ্রিগুলো খুঁজে বের করে লেখো। তাহলে পাঠ্যবইয়ে দেওয়া কোন শব্দগুলো রয়েছে আমাদের, এই যে শব্দগুলো আপনাদের রয়েছে এই শব্দগুলোর কথা বলছে, যে এই শব্দগুলোর সবগুলোরই কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্মটি আপনাদের লিখতে হবে, এটাই মূলত আপনাদের কাজ। দেন কম্পেয়ার ইওর অ্যান্সার্স ইন পেয়ার্স, এর পরবর্তীতে এটা লিখার পরে জোড়ায় ভাগ হয়ে উত্তরগুলোকে অন্যদের সাথে মেলায় দেখতে হবে, এটাই মূলত হচ্ছে আপনাদের কাজ। শিক্ষার্থীরা এই ডিরেকশনটাকে যদি আমরা একটু ছোট করে সামারি করি তাহলে এমনটি দাঁড়ায়, 4.1 থেকে 4.8 পর্যন্ত আমরা যা যা পড়েছি, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস এর যত রুলস পড়েছি, কিভাবে শব্দগুলোর পরিবর্তন হয়, এই জিনিসগুলো কিন্তু এখন অ্যাপ্লাই করতে হচ্ছে আপনাদের 4.9 এসে। আর এই জন্য বলেছিলাম যে সকল শিক্ষার্থীরা ওই ক্লাসগুলো দেখেননি সে সকল শিক্ষার্থীদের কর্ডিয়ালি রিকোয়েস্ট করছি ওই ক্লাসগুলো দেখে এবং বুঝে তারপরে এখানে আসবেন, তাহলে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন। শিক্ষার্থীরা চলুন আমরা বরাবরের ন্যায় উত্তরপত্রে চলে যাই, সেখানে আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি এই শব্দগুলোর কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্মটি কিরকম হবে। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 4.9। আপনাদের প্রদত্ত যে শব্দগুলো দেওয়া হয়েছিল সবগুলি আমরা এই বক্সে, মানে পজিটিভ কলামে সাজিয়ে নিয়েছি। পরবর্তীতে কম্পারেটিভ কলাম থাকছে এবং সুপারলেটিভ কলাম। শুরুতে আমরা যে শব্দটি পাবো সেটি হচ্ছে আমাদের স্লো, শব্দটির অর্থ হচ্ছে ধীরে বা আস্তে, যেহেতু এই শব্দটি আমাদের মনোসিলেবল মানে এক সিলেবল বিশিষ্ট, এর জন্য আমরা সুন্দর করে এটার ইয়ার যোগ করে কম্পারেটিভ করতে পারবো এবং সুপারলেটিভের ক্ষেত্রে আমরা ইএসটি যোগ করতে পারবো, তাহলে কিন্তু আমাদের উত্তরটি হয়ে যাবে। এরপরে যে শব্দটি আপনাদের নেওয়া হয়েছে বিউটিফুল, শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখেছিলাম আপনাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে বিউটিফুল ট্রাই সিলেবল বিশিষ্ট এটি একটি শব্দ, যেহেতু এটি একের অধিক হয়েছে মানে মনোসিলেবলের বেশি হয়েছে, সেজন্য আমরা এর আগে কম্পারেটিভ করার সময় মোর যুক্ত করে দিয়ে দিব মোর বিউটিফুল, এবং সুপারলেটিভের ক্ষেত্রে আমরা দিয়ে দিব মোস্ট বিউটিফুল, যেটা আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে দেখিয়েছিলাম। এরপরে যে শব্দটি আপনাদের নেওয়া হয়েছে সেটি হচ্ছে হ্যাপি, এই হ্যাপি শব্দটির অর্থ হচ্ছে সুখী। এই হ্যাপি বানানোর শব্দের শেষে যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে এই যে আপনাদের ওয়াই রয়েছে, তাহলে ওয়াই এর রুলসটা আমরা যেটা শিখে এসেছিলাম ওয়াই থাকলে আমাদের আই হয়ে যাবে এবং পরবর্তীতে কম্পারেটিভ করার সময় শুধু ইয়ার যুক্ত করে দিতে হবে, তাহলে ওয়াই এর পরিবর্তে আমরা আই বসিয়েছি এবং ইয়ার যুক্ত করে দিয়েছি। ঠিক একইভাবে সুপারলেটিভ করার সময় আবারও আমরা আই বসাবো এবং তারপরে ইএসটি যোগ করে দেব, তাহলে কিন্তু আমাদের উত্তরটি হয়ে যাবে। শিক্ষার্থীরা চলুন আমরা পরের শব্দটি দেখে নিই, ডেঞ্জারাস। শিক্ষার্থী দ্বারা একটি বিষয় বলতে চাই, আমি কিন্তু প্রত্যেকটি শব্দ ব্যাখ্যা করছি, আমাদের পূর্ববর্তী যে লেসনগুলো ছিল যে পাঠগুলো ছিল যার আলোকেই মূলত আমরা এই অধ্যায়টি শেষ করতে চলেছি সেই রুলসগুলি কিন্তু আমি ব্যাখ্যা করছি, এই জন্য কিন্তু আপনাদের বলছি যারা আগের ক্লাসটি দেখেনি তাদের কিন্তু বোঝা খুব কঠিন হয়ে যাবে। ডেঞ্জারাস যেহেতু আমাদের ডেঞ্জারাস ট্রাইস লেভেল বিশিষ্ট, এই জন্য আমরা এটাকে কম্পারেটিভ করব মোর যুক্ত করে মোর ডেঞ্জারাস এবং মোস্ট যুক্ত করে মোস্ট ডেঞ্জারাস। এরপর শব্দটি আমাদের রয়েছে আগলি, যার অর্থ হচ্ছে কুৎসিত বা যেটা দেখতে ভালো নয়, এই জিনিসটিকে বোঝানো হচ্ছে। এখানে আমাদের ওয়াই যুক্ত রুলসটি আবারও ফিরে এসেছে, যেহেতু আমাদের শেষে ওয়াই রয়েছে এজন্য আমরা এখানে আই বসাবো এবং সুপারলেটিভেও আই বসাবো এবং তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা ইয়ার যোগ করে আগলিয়ার এবং ইএসটি যোগ করে সুপারলেটিভের ক্ষেত্রে আগলিয়েস্ট লিখে ফেলবো, তাহলে কিন্তু আমাদের কাজটি
সম্পূর্ণ হয়ে যাবে। শিক্ষার্থীরা আমরা এই পর্যায়ে দেখে নিব থিন। এখানে যে রুলসটি আপনাদের অ্যাপ্লাই হয়েছে শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করেন, শেষে আমাদের একটি কনসোনেন্ট রয়েছে এবং তার আগে রয়েছে আমাদের একটি ভাওয়েল। তাহলে এই ধরনের শব্দগুলো যখন আমরা পেয়েছিলাম সেখানে জেনেছি এক সিলেবল বিশিষ্ট কোনো শব্দের শেষে যদি কনসোনেন্ট থাকে এটি হচ্ছে আপনাদের কনসোনেন্ট, এবং এর আগে রয়েছে আপনাদের এটি হচ্ছে আপনাদের ভাওয়েল, আই হচ্ছে আপনাদের ভাওয়েল। আমরা জানি যে এ ই আই ও ইউ এই পাঁচটি হচ্ছে আমাদের ভাওয়েল। তাহলে যেহেতু ভাওয়েল রয়েছে এবং শেষে কনসোনেন্ট রয়েছে, কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার সময় যে সূত্রটি আমাদের মেনে চলতে হবে, এই যে লাস্ট কনসোনেন্টটি আপনাদের রয়েছে এই কনসোনেন্টটি আপনাদের দ্বিত্ব হয়ে যাবে, মানে ডাবল হয়ে যাবে। তাহলে আমাদের উত্তরটি দাঁড়াচ্ছে থিনার কম্পারেটিভের ক্ষেত্রে এবং সুপারলেটিভের ক্ষেত্রে থিনেস্ট। শিক্ষার্থীর এরপর শব্দটি হচ্ছে আমাদের ফেমাস, মানে বিখ্যাত। ফেমাস যেহেতু আমাদের দুটো সিলেবল রয়েছে এখানে ডাই সিলেবল বিশিষ্ট, এজন্য আমরা এর আগে সুন্দর করে মোর যুক্ত করে মোর ফেমাস লিখবো কম্পারেটিভের ক্ষেত্রে, এবং মোস্ট যুক্ত করে মোস্ট ফেমাস লিখবো সুপারলেটিভের ক্ষেত্রে। শিক্ষার্থীরা চলুন আমরা পরের শব্দটি দেখে নিই, ফা। এই শব্দটি আমাদের হচ্ছে ইরেগুলার অ্যাজেকটিভ। আপনাদের 4.8 যখন আমরা পড়েছিলাম সেখানে আমরা ইরেগুলার অ্যাজেকটিভ পেয়েছিলাম যেগুলো সচরাচর কোনো নিয়ম কানুন মেনে চলে না, যেমন গুড, ব্যাটার, বেস্ট, ব্যাট, ওয়াস, ওয়াস্ট, এই যে শব্দগুলো আমরা পেয়েছিলাম ঠিক সেরকমই ফার হচ্ছে আপনাদের একটি ব্যতিক্রম বা ইরেগুলার বা অনিয়মিত অ্যাজেকটিভ। এই জন্য এর উত্তরটি আমাদের একটু আলাদা হবে, উত্তরটি হবে ফার্দার। এই বানানটিও আপনি লিখতে পারেন, অথবা পরবর্তীতে এফ ইউ দিয়ে যে বানানটি রয়েছে সেটিও আপনি লিখতে পারেন, যে কোনো একটি লিখলেই হবে। আর দুটোরই উচ্চারণ হচ্ছে আমাদের ফার্দার। সুপারলেটিভের ক্ষেত্রে আমরা যেটা করবো ইএসটি যুক্ত করব, ফার্দারেস্ট অথবা ফার্দারেস্ট। বানানে যদিও এ এবং ইউ রয়েছে তারপর উচ্চারণটি আমাদের সেম। শিক্ষার্থীরা আমাদের এরপর শব্দটি হচ্ছে কোল্ড। এটি আমাদের মনোসিলেবল, মানে এক সিলেবল বিশিষ্ট, এই জন্য ইআর যুক্ত করে কম্পারেটিভ এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করে ফেলবো, কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট। এরপর শব্দটি হচ্ছে আমাদের হান্ডি। এই হান্ডি শব্দটির অর্থ হচ্ছে আমাদের কোনো কিছু ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হয় অথবা হাতের নাগালের মধ্যে রয়েছে এরকম অর্থে ব্যবহার করা হয়। আর এখানে আমাদের যে সূত্রটি অ্যাপ্লাই হবে সেটি হচ্ছে, যেহেতু এখানে আমাদের ওয়াই রয়েছে এই ওয়ার্ডটির শেষে, তাহলে ওয়াই এর পরিবর্তে আমরা বসিয়ে দেব আই এবং তারপরে ইআর যোগ করে আমরা কম্পারেটিভ করব। একইভাবে সুপারলেটিভের ক্ষেত্রে আমরা ওয়াই এর পরিবর্তে বসাবো আই এবং শেষে যুক্ত করে দেব ইএসটি। তাহলে আমাদের উত্তরটি কম্পারেটিভে দাঁড়াচ্ছে হান্ডিয়ার, সুপারলেটিভে হান্ডিয়েস্ট। এ পর্যায়ে আমরা দেখে নিব ট্যালেন্টেড, বুদ্ধিমান বা মেধা সম্পূর্ণ। ট্যালেন্টেড যেহেতু আমাদের ডাই সিলেবল বিশিষ্ট এই জন্য আমরা মোর যুক্ত করেছি, হয়ে গেছে আমাদের মোর ট্যালেন্টেড, এবং সুপারলেটিভের ক্ষেত্রে আমরা করব মোস্ট ট্যালেন্টেড। এবং লাস্ট ওয়ান শব্দটি হচ্ছে আমাদের ফ্যাট। আর এখানে যে সূত্রটি অ্যাপ্লাই হয়েছে শেষে আমাদের কনসোনেন্ট রয়েছে টি এবং তার আগে রয়েছে ভাওয়েল। তার কিছুক্ষণ আগে আমরা যে আলোচনাটা করলাম, এক সিলেবল বিশিষ্ট শব্দের শেষে যদি কনসোনেন্ট থাকে তার আগে যদি ভাওয়েল থাকে, তাহলে পরবর্তীতে কম্পারেটিভ এবং সুপারলেটিভে ইআর এবং ইএসটি যোগ করার ক্ষেত্রে আমরা যেটা করব, শেষে যে কনসোনেন্টটি আপনাদের রয়েছে টি সেটি দ্বিত্ব বা ডাবল করে ফেলবো। তাহলে আমাদের উত্তরটি আসবে ফ্যাটার, ফ্যাটেস্ট। শিক্ষার্থীদের জন্য একটু স্মরণ করে দিতে চাই, যে সকল শিক্ষার্থীদের এই ক্লাসটি ঢুকছে না মাথায় তার মানে আমি নিশ্চিত আপনি আগের ক্লাসগুলো ভালোভাবে দেখেননি, আর এই জন্যই কিন্তু আপনার বুঝতে সমস্যা হচ্ছে। যারা ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো দেখছেন সে সকল শিক্ষার্থীদের কেমন লাগছে আমাদের ক্লাসগুলো বা আজকের ক্লাসটি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, কারণ আপনার একটা সুন্দর কমেন্ট আমাদের কাজের অনুপ্রেরণাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, ইউ মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইন ইংলিশ স্কুল, প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেটস। আল্লাহ হাফেজ।